বাংলাদেশের সবচাইতে বড় ডেজার্ট তৈরির প্রতিযোগিতা মার্কস ডেজার্ট কুইনের আঞ্চলিক পর্যায়ের প্রতিযোগিতায় আপনাদের সবাইকে জানাই স্বাগত। মার্কস ডেজার্ট কুইন এখন চলে এসেছে লক্ষ্মীপুরে, সবাই দারুণ উৎসাহ নিয়ে অপেক্ষা করছে। চলুন দেখি আমাদের আজকের প্রতিযোগীরা কি কি সব মজার মজার ডেজার্ট নিয়ে এসেছে। সকাল থেকেই অংশগ্রহণকারী প্রতিযোগীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠান স্থল। প্রতিযোগীদের নিয়ে আসা ডেজার্টের স্বাদ ও গুণাগুণ যাচাই করতে শুরু করেন সম্মানিত বিচারকরা। 50 জন প্রতিযোগীদের মধ্য থেকে টপ10 বেছে নেওয়া হয়। এরপর শুরু হয় টপ10 লড়াই। সেরা 10 জন ভেন্যুতেই মাত্র 45 মিনিটের মধ্যে তৈরি করেন পছন্দ মতো ডেজার্ট। মার্কস ডেজার্ট কুইনের অঞ্চলভিত্তিক প্রতিযোগিতার আজকের এই লক্ষ্মীপুর অঞ্চলের বিজয়ীকে কিন্তু আমরা পেয়ে গেছি, তিনি হলেন মিতু আক্তার। আমি মার্কস ডেজার্ট কুইনের একজন প্রতিযোগী, লক্ষ্মীপুর জেলা থেকে মার্কস ডেজার্ট কুইনের বিজয়ী হিসেবে নির্বাচিত হয়েছি। ভাবতে পারিনি যে টপ10 যাব আর টপ10 থেকে হয়ে যাব মার্কস ডেজার্ট কুইন। দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ বিজয়ী যথাক্রমে পান ফ্রিজ, টিভি এবং ওভেন। দেশ জুড়ে চলছে মার্কস ডেজার্ট কুইনের আঞ্চলিক প্রতিযোগিতা। আমরা আসছি আপনার এলাকায়।